একটা ফোন নিয়ে প্রিন্স ভাই সে সকাল থেকে আমার ভাইটারে বসায় রাখছেন, এটা কোনো কথা? 11টা থেকে সব জায়গা থেকে আপনার এখানে একটু প্রাইস হাই। রিজন হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসিটা, এটা আপনার কেবল শুরু হবে, শেষ কোথায় হবে এটা কেউ জানে না। আল্লাহ আকবার, কংগ্রেচুলেশন। ইয়েস ইয়েস, স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু আসলে এরকম টাকার খুব দরকার। আজকে আমি একটা স্বপ্ন পূরণ করতে আসছি, কোথায় জানেন? ফোনএক্স, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে। এবং নিজের ইনকামে ফাইনালি আমি আমার ফোনটা কিনতে পারতেছি, এবং এই জন্য থ্যাংক ইউ আপনাদের। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখেন, যার কারণে সেই ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডের টাকা দিয়ে আসলে আমি আজকে ফোন কিনতে পারতেছি। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। মূল ব্যাপার হচ্ছে অনেকে নিরাশ হয়ে যান, চিন্তা করেন যে আসলে এসব ফেসবুকে ভিডিও করে কী হবে, কিন্তু যে দেখেন ফেসবুকে ভিডিও করেই কিন্তু আজকে আমি 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারতেছি। আমি কিন্তু নিজের টাকা দিয়ে পিসি বিল্ড করছিলাম 1.5 লাখ টাকা দিয়ে, এবং নিজের টাকা দিয়ে আজকে আমি 14 Pro Max কিনতেছি আলহামদুলিল্লাহ। এবং এই হচ্ছে শোরুমের ভিতরে, এবং এটা কিন্তু প্রিন্স ভাইয়ের নতুন শোরুমটা, আর যেটা হচ্ছে ওল্ড সেটা হচ্ছে ওই পাশে সি ব্লকে আর কি। আর নতুন শোরুমে দেখেন প্রথমেই অনেক স্পিকার এবং আমার ফেভারিট ব্র্যান্ড। আচ্ছা, এখানে কিছু কভার আছে, তারপর হচ্ছে অনেক অ্যাক্সেসরিজ, তারপর এই সাইডে হচ্ছে ইউজড ফোন আছে, এই যে এখানে অনেক ইউজড ফোন, এবং ব্র্যান্ড নিউ ফোন তো আছেই, এই যে 14 Pro Max, বহুত ফোন রয়েছে। আচ্ছা, এ বাদে অনেক গ্যাজেট আছে, যেমন স্মার্ট ওয়াচ, এবারে অ্যাপেলের যত প্রোডাক্ট সব কিছুই আছে, অ্যাপেলের অ্যাক্সেসরিজ সব কিছুই আছে। আচ্ছা, সব ডিটেলস দিলাম, আসুন একটু প্রিন্স ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে ফাইম ভাইয়ের কথা শুনে আজকে আমার আপনার এখানে আসা। আমি সব জায়গায় ফোন কেনার আগে মানুষ তো যেটা করে যে প্রাইস শুনে, হ্যাঁ, এবং আমি কম্পেয়ার করছি ভাই, কম্পেয়ার করে দেখলাম কি যে সব জায়গা থেকে আপনার এখানে একটু প্রাইস হাই। হ্যাঁ, আমরা তো অলওয়েজ বলেই আসি যে আমাদের প্রাইসটা মার্কেট থেকে 1 থেকে 1.5 হাজার টাকা একটু বেশি হয়। আমাদের রিজন হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসিটা, একদম, এবং এই জন্যই আজকে আমি এখানে। মার্কেটে যেখানে যাবেন প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে 10 ডেজ রিপ্লেসমেন্ট দিবে আর 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, একদম একদম। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে 10 ডেজ রিপ্লেসমেন্টের সাথে সাথে অ্যাপেলের যে গ্লোবাল ওয়ারেন্টি থাকে 1 ইয়ারের, সেই ওয়ারেন্টিটা আমরা ওন কস্টে একটা ফোন যখন মানুষ 1.5 লাখ টাকা একটা ফোন কিনবে, 1000-2000 টাকা আমার মনে হয় না। আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের তো মোস্ট অফ ফ্ল্যাগশিপ ফোনে সেল হচ্ছে, বাট ভালো রেসপন্স পাচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসির কারণে। জি জি, বুঝতে পারছি। ইউএসএ ভেরিয়েন্ট নিয়ে আপনি যদি কিছু বলতেন, আসলে কি কোনো প্রবলেম দেখা দিচ্ছে? ইউএসএ ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি ইসিম ছাড়া তেমন কোনো প্রবলেম ছিল না, ছিল রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। যদি ব্ল্যাক লিস্টেড হয় তারপরও আমরা আমাদের ওয়ারেন্টি পলিসি সেমই সেমই রাখি। আচ্ছা, তো কাস্টমার যারা অলরেডি পারচেজ করে নিয়েছে তাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, একদম একদম। সো এটা অনেক কাস্টমার অনেক কনফিউশন থাকে যে ব্ল্যাক লিস্ট মানে কি আমার ফোন লক হয়ে গেল কিনা, এটা হচ্ছে ইউএসএ জন্য না। থ্যাংক ইউ সো মাচ, এবং এইরকমভাবে আসলে কাস্টমারকে ফিডব্যাক দিচ্ছেন, এবং এই জন্যই মনে হয় মানুষ আপনার কাছে ছুটে আসে, আমিও খুলনা থেকে ছুটে আসছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, দোয়া করবেন ভাই। ওকে, আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে প্রিন্স ভাইয়ের সাথে কথা হয়ে গেল, কিন্তু ফোনটা আনবক্স এখন করতে পারবো না, কারণ ফাহিম ভাই আসবে হচ্ছে আরও পরে। তো ভাই আসলে এটা আমরা আনবক্স করবো। A few moments later. Finally, অপেক্ষার প্রহর শেষ, এবং ফাইনালি ফাহিম ভাই আসছে, চলে এসছে, এবং এইবার হচ্ছে ফোনটা আসলে আমরা আনবক্স করব। একটা ফোন নিয়ে প্রিন্স ভাই সে সকাল থেকে আমার ভাইটারে বসায় রাখছেন, এটা কোনো কথা? 11টা থেকে এটা কোনো কথা? ছেলেটা ইয়ার থেকে আসছে, খুলনা থেকে আসছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে সুখ সুখ। এখন এই সুখটা হচ্ছে গিয়ে এই যে আপনার সুখ। ওকে, থ্যাংক ইউ ভাই। এটা 256, হ্যাঁ, পার্পল সিঙ্গাপুর ভার্সন মনে হয়, হ্যাঁ সিঙ্গাপুর সিঙ্গাপুর, কারণ এটাতে একটা সিম আপনার দরকার হবে। আপনি যখন ঢাকার বাইরে দেশের বাইরে যখন যাবেন মেইনলি, তখন আপনার সিম দরকার হবেই, মাস্ট। আজকে আমি ওইটা দেখবো যে ফাইন ভাই যখন ফোনটা আমরা খুলছিল আবার লেগে যাচ্ছিল। আচ্ছা, ফাইনালি আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার বলি ভাই, পুরোটাই আমার ফেসবুকে দিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পুরোটাই আলহামদুলিল্লাহ, এবং কোনো কোনো ব্যাকআপ আল্লাহর রহমতে লাগে নাই, এবং নিজের ইনকাম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আপনার কেবল শুরু শুরু, হ্যাঁ হ্যাঁ, শেষ কোথায় হবে এটা কেউ জানে না। আল্লাহ আলহামদুলিল্লাহ, নেন ওপেন করেন। আচ্ছা বিসমিল্লাহ, কিন্তু আমার তো হাত কাঁপতেছে, কাহিনী না না, হাত কাঁপবে না, আল্লাহ বলছে বিসমিল্লাহ।
আচ্ছা দেখা যাক, হ্যাঁ যে আসলে এটা অফ হয়ে যায় কিনা। হ্যাঁ দেখি না, অফ হয় না ভাই, বলুন তো কেন? ওটা 1 TB ছিল, 256 GB। ম্যাজিক্যাল বক্স দেখেন, এই যে আপনি খুলবেন, খুললে আপনি এভাবে রেখে দিলে আপনি মনে করেন এভাবে কিছুক্ষণ বসে থাকলেন, নিজে নিজে কিন্তু বক্সটা বন্ধ হয়ে যায়। মানে আইফোনের মধ্যে আসলে একটা ব্যাপার আছে না ভাই? এই ভাই আমি কিন্তু এই কি চিপা ভাই বলেন তো, দ্যাটস আ ডিজায়ার ফোন ফাইনালি। কংগ্রাচুলেশন। ইয়েস ইয়েস, এটা একটা সাউন্ড আছে একদম, ওফ চিট 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 করতেছে। বা ওপেন করবো? হ্যাঁ বিসমিল্লাহ, মা বলো বিসমিল্লাহ বলো। এটাই একটা শান্তি, এটা এর মধ্যে একটা ব্যাপার আছে না? আসলে ওনার এইখান থেকে ফোন নিলে জি আপনার 1 বছরের ওয়ারেন্টি, মানে যদি যে কোনো ধরনের ইস্যু হলে ওইটা উনি সার্ভিস। হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে প্লিজ, আমি প্রথমেই প্রথমেই আমাকে বলছে বা এইবার ফুল সেট আপটা আপনি করে দেন। আচ্ছা এটার প্রাইস কত পড়লো? 148। সাথে কি কি দিচ্ছে? খালি আমি সকাল 11টার সময় এসে দেখি খালি প্লেন যায়, 15 মিনিট পর পর সিয়াম খালি বারবার এরকম তাকাচ্ছে, কিরে কি যায়, আরে কিরে কি যায়। থ্যাংক ইউ ফাইন ভাইয়াকে, কারণ এত কষ্ট করে। কি কষ্ট? আচ্ছা এই ফোনের সবচেয়ে স্পেশাল পার্ট কোনটা বলতে পারেন? 14 Pro Max ডাইনামিক আইল্যান্ড পারছি। আচ্ছা কেস চুজ করবে হচ্ছে ভাইয়া, সো এটা তার দায়িত্বে দিয়ে দিলাম। তো ফাইনালি ফোন কমপ্লিট, 14 Pro Max পার্পল কালার, 256 GB, সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট। আর দাম পড়ছে হচ্ছে, সবাই দামটা হাইড করে, আমি হাইড করতেছি না, 1,48,000। ঠিক আছে আজকের মতন বিদায়, কংগ্রেচুলেশন, এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন 14 Pro Max এর। আল্লাহ হাফেজ।